প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উদ্ভিদ বিজ্ঞানের দ্বিতীয় ভিডিও লেকচারে আজকে আমরা আলোচনা করব সপ্তম অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটি টপিকস অমরাবিন্যাস বা প্লাসেন্টেশন নিয়ে। অমরা বা প্লাসেন্টা এই শব্দটি সাধারণত আমরা প্রাণীবিজ্ঞানে শুনে থাকি। তোমরা যখন 9 বা 10 ছিলে তখন এটা পড়েছ অমরা কি। সাধারণত ভ্রূণ যে টিস্যুগুলোর সাহায্যে খাদ্য গ্রহণ করে থাকে তাদেরকে আমরা অমরা বা প্লাসেন্টা বলি। উদ্ভিদের ক্ষেত্রেও বিষয়টা অনেকটা এরকমই। আমরা জানি একটি আদর্শ উদ্ভিদের স্ত্রী স্তবক থাকে। স্ত্রী স্তবকের তিনটি অংশ থাকে, যেমন গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড। এই গর্ভাশয়ের ভিতরেই থাকে ডিম্বক, এবং নিষেকের পরে এই গর্ভাশয়টা ফলে পরিণত হয় আর ডিম্বকটা বীজে পরিণত হয়। তো গর্ভাশয়ের যে বিশেষ টিস্যুগুলো থেকে ডিম্বক সৃষ্টি হয় তাকে আমরা অমরা বা প্লাসেন্টা বলি। তাহলে গর্ভাশয়ের যে বিশেষ টিস্যুগুলো থেকে ডিম্বক সৃষ্টি হয় সেই টিস্যুগুলোকে অমরা বা প্লাসেন্টা বলে। আর গর্ভাশয়ের ভিতরে এই অমরাগুলোর বিন্যস্ত হওয়াকেই অমরাবিন্যাস বা প্লাসেন্টেশন বলে। তাহলে আমরা সহজ করে বলতে পারি, গর্ভাশয়ের অভ্যন্তরে অমরা বা প্লাসেন্টার বিন্যস্ত হওয়াকেই অমরাবিন্যাস বা প্লাসেন্টেশন বলে। তো এটা অনেকগুলো প্রকারভেদ হয়ে থাকে। সবগুলো উদ্ভিদের গর্ভাশয় একই রকম নয়, বিধায় সবগুলো উদ্ভিদের অমরাবিন্যাসও একই রকম হবে না। তো এর যে প্রকারভেদগুলো আছে এগুলো আমরা অবশ্যই উদাহরণ সহ খুব ভালো করে শিখব। প্রথমে আমরা দেখে নিই এর কতগুলো প্রকারভেদ হতে পারে। তোমরা এখানে দেখতে পাচ্ছ এক প্রান্তীয়, বহুপ্রান্তীয়, মূলীয়, শীর্ষদেশীয়, গাত্রীয়, ফ্রি সেন্ট্রাল আর অক্ষীয়। সাধারণত উন্নত শ্রেণীর উদ্ভিদগুলোতে এরকম অমরাবিন্যাস হয়ে থাকে। আমরা একটু ছবির মাধ্যমে দেখি। যেমন প্রান্তীয়, এখানে আমরা দেখতে পাচ্ছি গর্ভাশয়ের এক প্রান্ত থেকে ডিম্বক সৃষ্টি হয়েছে, তাহলে এজন্য এর নাম হচ্ছে প্রান্তীয়। আমরা এই প্রথম ছবিটাতে দেখতে পাচ্ছি নিচের এই দুটো হচ্ছে ডিম্বক, আর এর উপরে যে ফাঁকা জায়গা মানে ওই টিস্যুগুলো থেকে এই ডিম্বকটা সৃষ্টি হয়েছে ওই টিস্যুগুলোর নাম হচ্ছে অমরা, তাহলে এর নাম হচ্ছে প্রান্তীয়। এরপর আমরা দেখছি বহু প্রান্তীয়। দেখো এখানে অনেকগুলো প্রান্ত থেকে এরকম ডিম্বক সৃষ্টি হয়েছে, তাহলে এই গর্ভাশয়ের বিভিন্ন প্রান্তের যে টিস্যুগুলো থেকে ডিম্বক সৃষ্টি হয়েছে এই টিস্যুগুলো হবে এখানে অমরা। এরপরেরটা আমরা দেখছি মূলীয়। মূল মানে আমরা নিম্ন দেশ বোঝাচ্ছি এখানে। এই গর্ভাশয়ের নিম্ন দেশের যে টিস্যুগুলো থেকে ডিম্বক সৃষ্টি হয় এখানে হচ্ছে এই টিস্যুগুলো অমরা। এরপর হচ্ছে মুক্ত প্রান্তীয়। মুক্ত প্রান্তীয় বা আমরা এটাকে মুক্ত কেন্দ্রিকও বলা হয় বা ফ্রি সেন্ট্রাল বলা হয়, এই মাঝখানে হচ্ছে অমরা। মাঝখান থেকে বিভিন্ন দিকে মুক্তভাবে ডিম্বক সৃষ্টি হয়, যে ডিম্বকগুলো বিভিন্ন প্রান্তে যায় এজন্য আমরা এটাকে বলি মুক্ত প্রান্তীয়। এরপর হচ্ছে অক্ষীয়। সাধারণত কিছু কিছু গর্ভাশয় থাকে যেগুলোকে আমরা কয়েকটা অক্ষে ভাগ করতে পারি, ওই বিভিন্ন অক্ষ থেকে ডিম্বক সৃষ্টি হতে পারে, সেক্ষেত্রে আমরা এদেরকে বলবো অক্ষীয়। এরপর গাত্রীয়। গাত্রীয়টা এটা হচ্ছে আসলে বহু গর্ভপত্র বিশিষ্ট যে গর্ভাশয়গুলো থাকবে এই গর্ভাশয়ের বিভিন্ন প্রান্ত থেকে যদি আমরা ডিম্বক সৃষ্টি হতে দেখি তখন তাকে বলা হয় গাত্রীয়। মনে রাখতে হবে এটা হচ্ছে অনেকগুলো আমরা এখানে ডিম্বক দেখছি, তার মানে বহু গর্ভপত্র বিশিষ্ট গর্ভাশয় এরকম দেখা যায়। এরপর হচ্ছে শীর্ষদেশীয়। আমরা উপরে দেখেছিলাম যেমন মূলীয় নিচের মূল থেকে সৃষ্টি হয়েছে ডিম্বক, শীর্ষদেশীয় হচ্ছে একেবারে শীর্ষস্থান থেকে যদি ডিম্বক সৃষ্টি হয় তখন তাকে বলি আমরা শীর্ষদেশীয়। তো তোমরা ছবি দেখছো আশা করি। আমরা এখন একটু দেখব এর উদাহরণগুলো। আমি যে কথাগুলো বললাম এগুলো এখানে সংজ্ঞাতে লেখা আছে, তোমরা আয়ত্ত করবে খুব ভালো করে। যেমন এক প্রান্তীয়ের উদাহরণ দেওয়া আছে মটরশুঁটি, সিম। বহুপ্রান্তীয়ের উদাহরণ সরিষা, লাউ, শশা। মূলীয় এর উদাহরণ ধান বা সূর্যমুখী। শীর্ষদেশীয় ধনিয়া, লালপাতা। গাত্রীয় শাপলা, পদ্ম। ফ্রি সেন্ট্রাল তুঁত, নুনিয়া শাক। এবং অক্ষীয় জবা। আশা করি তোমরা সবাই অমরাবিন্যাস বুঝতে পারছ। ধন্যবাদ সবাইকে।